আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা। আজকের রেসিপিটি হচ্ছে একটা ভাইরাল সংয়ের রেসিপি, দ্যাট মিন্স হালের ক্রেজ কাঁচা বাদামের একটা রেসিপি। সেটি হলো কাঁচা বাদামের ভর্তা, যা আমরা ভাত কিংবা পোলাও অথবা খিচুড়ির সাথে খেতে পারি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপের মতন কাঁচা বাদাম নিয়েছি, আর এই বাদামটা আপনারা সহজেই বাজারে কিনতে পাবেন। ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণের তেল নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে 7 থেকে 8 মিনিটের মতন ভালো করে ভেজে নিব। যেই প্যানে বাদামগুলোকে ভেজে নিয়েছি ওই প্যানেই আমি এখন রসুন আর শুকনো মরিচ, কাঁচা মরিচ একসাথে হালকা একটু ভেজে নিব। এখানে আমি 1টা আস্ত রসুন নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো মরিচ আর 2টো কাঁচা মরিচ। আপনারা যদি ঝালের পরিমাণ একটু বাড়িয়ে খেতে চান, তাহলে আর 2-3টা কাঁচা মরিচ বা শুকনো মরিচ বাড়িয়ে দিবেন। নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখন আমি পাটায় শুকনো মরিচ, কাঁচা মরিচ আর রসুনগুলোকে ভালোভাবে বেটে নিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব বাদামগুলো। তবে আপনারা চাইলে পাটার পরিবর্তে ব্লেন্ডারেও এই ভর্তাটা করে নিতে পারেন। আর তৈরি হয়ে গেল পৃথিবীর সবথেকে সহজ রেসিপি আর সবথেকে মজার সুস্বাদু ভর্তা, কাঁচা বাদামের ভর্তা। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ ভীষণ মজাদার এই ভর্তাটি না খেলেই একদম মিস হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।